Assalamualaikum. This is me Nodi Khondaker from my page. Ki obostha shobar kemon acho? Abar eshe porechi the Purpose by Jazz er sathe. Ajke ami tomader Valentine's Day special kichu khubi sundor sundor red color er dress dekhabo. Amar shob rokomer dress ekhon red color e ache the Purpose by Jazz er theke. Jar jeta pochondo screenshot tule the Purpose by Jazz page e modhe inbox kore diba. Khubi sundor oder eta holo eguli holo oder nijeshyo designer collection. Etar sathe tomra jemon eta holo tomader ekta upore koti bhitore ekta inner long gown er moton ar nicheo kintu tomader ekta পায়জামা আছে পালাজোর মতন আর আমারটার প্রাইস কত 11000 টাকা এটা হলো 11000 আমি জাস্ট একটু লাইভটা শেয়ার করি আই এম নদী খন্দকার প্রমোটিং দ্য পারপাস বাই জাজ ফ্রম মাই পেজ টুডে যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওদের পেজে মধ্যে ইনবক্স করে দিবা সো প্রথমে আমি এই ড্রেসটা একটু দেখাই এটা হলো তোমাদের খুব সুন্দর তোমাদের কারদানা কাজ করা জারদোসিয়ান কারদানা কাজ করার এদিকে তোমরা দেখবা খুবই সুন্দর কিন্তু তোমাদের ইভেন পার্ল ওয়ার্কও আছে আর এটা কিন্তু তোমাদের একদম জাস্ট উপরের পার্টটাই খুব সুন্দর কাজ করা ভিতরেরটাও হলো ভিতরে যে গাউনটা ওইটা প্লেন এন্ড দেন তোমরা নিচে দেখবা আমার যে তোমার কোটিটা ও ইওর আই জাস্ট থ্যাঙ্ক ইউ সো মাচ আই জাস্ট আমি মাত্র আমার ক্লাস করে কিন্তু লাইভে আসলাম ওই মেকআপটা নিয়েই আচ্ছা এটা হলো তোমাদের নিচের পার্টটা এটা ঝুলবে সামনে আর এটার প্রাইস হলো 11000 আর আজকে আমি যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সামনে সো ভ্যালেন্টাইন ডে স্পেশাল লাইভ করব দ্য পারপাস বাই জাজ এর সাথে যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তোমরা ওদের পেজে মধ্যে ইনবক্স করবে আরেকটা কথা আমি বলে দিচ্ছি দ্য পারপাস বাই জাজ এ কিন্তু তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা তোমরা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু তোমরা তোমাদের ড্রেসগুলি নিতে পারবা হাই স্পর্শ আই স্পর্শ লামেসার সাথে কথা বলতে কিন্তু তোর কিন্তু স্লট আছে 30 31st এন্ড 1 তারিখে কিন্তু তোমার কোর্সের স্লট কিন্তু শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমার একটু দাও তো একটু পারপাসে শেয়ার করে দেই আচ্ছা আমি জানি না পারপাসে শেয়ার হচ্ছে না কাই মেকআপটা এত সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আচ্ছা দা পারপাস বাই জাজ আমি একটু এটা শেয়ার করে পেজে আমি জানি না এখনো হইছে নাকি এই যে দা পারপাস বাই জাজ আচ্ছা পোস্ট ডান হ্যালো হাই থ্যাঙ্ক ইউ সো মাচ তাসলিনা আপু আমি শুরু করে দেই প্রথমে যেটা আমি এটার প্রাইস হলো 11000 টাকা আরো কিন্তু কিছু ড্রেসেস আমি তোমাদের দেখাবো আর তোমরা ব্লক করা শুরু করে দাও মডারেটরস ব্লক করো আচ্ছা প্রথমে আমি দেখাবো রেড কালারের মধ্যে এটার মধ্যেও কিন্তু জারদোসি এন্ড কারদানা কাজ করা পুরাটার মধ্যে আর এগুলো হলো ওদের নিজস্ব ডিজাইনার কালেকশন এটা হলো তোমাদের খুবই সুন্দর রেড কালার একটু মেরুন রেড আমারটা তোমরা দেখতেছো আমারটা আর এটাকে একটু ডিফারেন্ট এটা একটু ডার্কার মেরুন রেড বেল্ট পরলে কি ভালো লাগবে আপু নাকি এইভাবে ভালো লাগবে আমার কাছে এইভাবে ভালো লাগে তোমরা বেল্টও পরতে পারো ইটস আপ টু ইউ গাইস হাই ফারিয়া আপু বেল্ট পরলে কি ভালো লাগবে তোমরা এইভাবে পরো তোমার মেকআপ সো সো বিউটিফুল হাই আমি জাস্ট মাত্র আমার মেকআপ ক্লাসটা আমি জাস্ট শেষ করেই তোমাদের জন্য লাইভে এসে পড়ছি ঠিক আছে ইউ আর আ ডিভা থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আচ্ছা এটা একটু দেখাই এটা হলো তোমাদের ড্রেসটা একদম উপর থেকে নিচ পর্যন্ত কারদানা আর জারদোসি কাজ করা আছে হাতার মধ্যেও কিন্তু তোমাদের কাজ করা আছে এটা হলো তোমাদের ড্রেস আর এটার প্রাইসটা হলো তোমাদের 10500 10500 এটা হলো 10500 আর এটার ওন্নাটা হলো একদম পিওর শিফনের মধ্যে অল ওভার চিটানো স্টোন ওয়ার্ক করা আর সাইডে কিন্তু গোল্ডেন কালারের জরির কিন্তু লেস দেওয়া আছে আর এগুলির সাথে কিন্তু তোমরা ঘাড়ারা যে প্যান্টগুলি আছে এগুলি কিন্তু ঘাড়ারা স্টাইল অলরাইট এটার প্রাইস 10500 স্ক্রিনশট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্য পারপাস বাই জাজ পেজের মধ্যে ইনবক্স করে দেবা ঠিক আছে Hi Anjuman Apu, thank you. Looking so beautiful. Thank you so much. আমি অনেক হেভি মেকআপ না করতে করতে অনেকে ভাবে কি আমি কোনো মেকআপ পারি না সো আমি এটা একটা রুমার শুনছিলাম কিছুদিন আগে একটা মজার কথা যে ও তো কোনো মেকআপ পারে না ও কি মেকআপ করবে তখন আমি জাস্ট বলতেছিলাম যে আপুটা আমাকে বলছিলাম যে আপু লিসেন ইট রিয়েলি ডাজ নট ম্যাটার হোয়াট পিপল সে বাট লাইভের মধ্যে আমি তো অবশ্যই তোমার পার্টি মেকআপ অনেক ব্রাইট সেজে আসবো না এভরিডে রাইট সো এটার জন্য আমি কখনো ব্রাইডও হেভি লুকগুলি করি না বাট ক্লাসের মধ্যে যেটা হয় এটা তো তোমরা শিখতেই আসো সো ক্লাসের মধ্যে আমি করি আচ্ছা ডিয়ার ওয়াই সো গুড থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরেকটা ড্রেস আমি দেখাবো এটার মধ্যেও কিন্তু পুরাটার মধ্যে কারদানা কাজ করা ইভেন স্প্রিং ওয়ার্কও আছে এটা হলো তোমাদের উপরের পার্টটা এটা হলো তোমাদের খুব সুন্দর উপরের পার্ট নিচেও দেখো খুব সুন্দর কিন্তু কারদানা কাজ করা স্প্রিং ওয়ার্ক আছে খুবই সুন্দর পাইপ ওয়ার্ক আর এটা হলো তোমাদের উপরে যে তোমার টপটা লম্বা হাতা ও মাই গড ইউ লুক সো গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর এটা হলো তোমাদের হাতাটাও আমি একটু দেখাই এটা হলো হাতা তোমাকে এত সুন্দর লাগে কেন আজকে আমার মেকআপ ক্লাস ছিল এটার জন্য এটা আমি আমার ক্লাসে শিখাইছি বলে এটার জন্য অনেক বেশি মেকআপ লাগতেছে এটার জন্য মনে হয় তোমাদের কাছে বেশি ভালো লাগতেছে একটু ডিফারেন্ট লাগে তো ক্লাসের মধ্যে তো অনেক কিছু করতে হয় আচ্ছা এটা একটু দেখাই এটা হলো তোমাদের স্কার্টটা কিন্তু তোমাদের এক কালারের আর এটার সাথে কিন্তু খুব সুন্দর কিন্তু তোমাদের একটা ওন্না আছে যেটা হলো পুরাটার মধ্যে হেভি কারদানা কাজ করা এক সাইডে আর পুরা ছিটানো কিন্তু তোমাদের সেম প্যাটার্নের কাজ আছে এটার প্রাইস 8000 এটা হলো 8000 এটা প্রাইস হলো 8000 টাকা আর এগুলো হলো তোমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে জাস্ট দ্য পারপাস বাই জাজ পেজের মধ্যে ইনবক্স করে দিবা জোস লাগছে ও মাই গড ইউ লুক সো গর্জিয়াস থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আমি একজন থেকে এই অদ্ভুত কথা শুনতে শুনতে হাসতে হাসতে শেষ আমিও একজন থেকে এই অদ্ভুত কথা শুনতে ও আমি মেকআপ পারি না 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 সিরিয়াসলি যেটা আমি কম মেকআপ করি লাইভে আমি তো মেকআপ পারি না এখন আমার সব কিছু যেটা চেহারার মধ্যে মেখে যদি আমার প্রুফ করতে হয় যে আমি মেকআপ আর্টিস্ট তাহলে তো হয় না আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টরাই জানবে যে আমি কি করি না করি আচ্ছা এটা একটু দেখাই স্পেশালি আমার মনে হয় যারা বলে যে আমি মেকআপ পারি না তো তারা তাদের মেকআপ দেখলে আমি ওয়াও হয়ে যাই অ্যামেজ বাট এনিওয়েজ সমস্যা নেই মানুষ অনেক কথাই বলে সবাই তোমাকে ভালো ভালো কথা বলবে না তোমার ব্যাপারে ভালো ভালো কথা বলবে না তোমার কাজের ভালো ভালো কথা বলবে না সো এটা নিয়ে আমি আসলে একদমই বদার্ড না আই এম টু বিজি ওয়ার্কিং আই এম ওয়ার্কিং সিন্স 10 ইন দ্য মর্নিং আমি এখন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি আচ্ছা সো দ্য পারপাস বাই জাজের একটা শাড়ি ছিল যেটা পুরো বাংলাদেশ আমাকে পাগল বানায় ফেলছে যেটা হলো আমি জানি না তোমরা জানো নাকি যখন আমি আমার কি বলে bridal shower যখন ছিল তখন কিন্তু আমি the purpose by jazz এর একটা খুব সুন্দর mauve কালারে শাড়ি পরছিলাম সো এটা কিন্তু অনেকটা এই প্যাটার্নের এটার মধ্যেও তোমরা দেখো পুরাটার মধ্যে pearl work করা আছে and then তোমাদের হালকা embroidery আছে spring work আছে আর পুরাটার মধ্যে কিন্তু pipe work করা পুরা gorgeous কারদানা কাজ এটাকে বলে হাতাটা আমি একটু দেখাই এটা হলো তোমাদের হাতা আর এটা হলো তোমাদের উপরের যে পার্ট এটা হলো তোমাদের স্কার্ট আর এটার সাথে thank you এটার সাথে আর একটু টানতে পিছনে হ্যাঁ এটার সাথে হলো তোমাদের রেডি শাড়ির মত অলরাইট এটা হলো রেডি শাড়ির মত এটা প্রাইস কত এটা হলো 14000 টাকা এটা এত সুন্দর এটা পরবা এটা হলো তোমাদের কি বলে স্কার্ট এন্ড দেন রেডি শাড়ির মত আর ব্লাউজের মধ্যে পুরাটার মধ্যে কারদানা কাজ করা আপু অনেক কিউট লাগছে থ্যাঙ্ক ইউ সো মাচ আপুরা যারা যারা দেখতেছেন নদী খন্দকার প্রমোটিং দ্য পারপাস বাই জাজ ফ্রম মাই পেজ যারা যেটা পছন্দ স্ক্রিনশট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তোমরা দ্য পারপাস বাই জাজ পেজের মধ্যে ইনবক্স করে দিবা আরেকটা কথা আমি বলছি তোমরা কিন্তু কাস্টমাইজও করে নিতে পারো বিকজ এগুলো দ্য পারপাস বাই জাজের নিজস্ব কালেকশন অলরাইট এগুলো হলো নিজস্ব কালেকশন এটা ছিল তোমাদের ব্লাউজ পিস আর এটা ছিল তোমাদের শাড়ির মত এই প্যাটার্নের ড্রেস আমার দ্য পারপাস বাই জাজের একটা জিনিস ভালো লাগে এটা হলো ওদের ফিটিং গুলি এই ড্রেস গুলির ফিটিং অস্থির হয় আচ্ছা এটার মধ্যেও কিন্তু অল ওভার তোমাদের কারদানা কাজ করা পুরাটার মধ্যে এটাও হলো ওয়াইন রেড কি সুন্দর লাগছে হাই নুসরাত ব্লক করা শুরু করে দেন নুসরাত প্লিজ আচ্ছা এটা হলো তোমাদের হাতাটার মধ্যে আজকে যারা যারা দেখতেছো আমার কিন্তু অনেকগুলি লাইভ আছে সো তোমরা কিন্তু আজকে যদি কোনো কিছু করার না থাকে তোমরা ডেফিনেটলি আজকে আমার লাইভগুলি জয়েন করবা বিকজ আমি সকাল থেকে এত কাজ করতেছি আমার এনার্জি লেভেল একদম মাথার উপরে ফ্যানের উপরে চলে গেছে ঠিক আছে লুকিং সো গর্জিয়াস আপু তোমার পরটার প্রাইস আমারটা হলো 11000 না আচ্ছা এটা গেল এটা হলো তোমাদের খুব সুন্দর পুরাটার মধ্যে কারদানা কাজ করা হাতার মধ্যেও তোমরা দেখতেছো খুবই গর্জিয়াস করে কিন্তু তোমাদের পুরাটার মধ্যে হেভি ইভেন জরিরও কিন্তু তোমাদের এমব্রয়ডারির মতন করা আছে থ্যাংক ইউ সো মাচ হাসিন পারভিন আপু শীতুল আহমেদ থ্যাংক ইউ সো মাচ আপু ফারজানা আক্তার মলি আপু লিখছো থ্যাংক ইউ সো মাচ শীতুল আহমেদ আপু রোমানা সুমি আপু কেমন আছো আচ্ছা এটা হলো তোমাদের স্কার্ট এটার সাথে একটা স্কার্ট আসে আর এটার ওড়নাটাও কিন্তু খুব সুন্দর তোমার যে টপের মধ্যে যে তোমাদের যে কাজটা তোমাদের একদম ওনার মধ্যেও তোমাদের সেম প্যাটার্নের কাজ এটা কি কাফতান স্টাইল ও আচ্ছা এটা হলো তোমরা ওনার মতন ইউজ করতে পারবা বাট এটা হলো তোমাদের মেইনলি কাফতান স্টাইল আচ্ছা আমি একটু তোমাদের দেখাই থ্যাংক গড নেহা তুই আমার জীবনে আসিস আচ্ছা এটা হলো তোমাদের কাফতান স্টাইল তো তোমরা কিন্তু এইভাবে করে হ্যাঁ এটা হলো তোমরা এইভাবে সুন্দর করে বেঁধে নিবা আর এটা তোমরা ওনার মতনও কিন্তু ইউজ করতে পারো ঠিক আছে আর এটার প্রাইসটা এটা হচ্ছে 14500 ও মাই গড আপু ইউ আর লুকিং আউট অফ দ্য ওয়ার্ল্ড ও মাই গড থ্যাংক ইউ সো মাচ রিলি নুসরাত তানজিনা আপু সো আমি আসলে অত বেশি মেকআপ করতে পছন্দ করি না লাভ ইওর মেকআপ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ অত বেশি মেকআপ আমি লাইভ মেকআপ করি না বিকজ এই মেকআপ করে আমি কই যাব আমি যাবোটা কই বলো ইউ আর লুকিং সো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ যারা যারা দেখতেছো আমার জন্য অনেক দোয়া করবে লাইভটা শেয়ার করে দিবা নদী খন্দকার প্রমোটিং দ্য পারপাস বাই জাজ আচ্ছা এটা হলো তোমাদের আমি যে প্যাটার্নে পরা বাট এটা হলো তোমাদের অনেকটা সেম বাট পুরোপুরি সেম না এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর কারদানা কাজ করা এটা দেখো আমারটার মধ্যে পার্ল আছে এটার মধ্যে পার্ল নাই অলরাইট এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন তোমাদের ব্যাক পার্টেও কিন্তু কাজ করা আর এটার প্রাইস হলো 12500 টাকা এটা হলো 12500 এটা হবে তোমাদের কোটিটা ভিতরে হলো এগুলি সব ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল অলরাইট এটা হলো তোমাদের ভিতরের গাউন এন্ড ইট কামস উইথ আ স্কার্ট এটার সাথেও কিন্তু তোমরা একটা রেড কালারের স্কার্ট পাচ্ছ এটার প্রাইস 12500 সব আজকে লাল দেখাবো পরের বারও যখন পারপাস বাই জাজ থেকে আসবো লাইভে ওগুলিও কিন্তু রেড দেখাবো পরের বার দেখাবো একটা হট একটা শাড়ি যেটা আমার জন্য অলরেডি সিলভাপু বানায় রেখেছে ওই শাড়িটা পরার জন্য আমি পাগল হয়ে যেতেছি আচ্ছা আরেকটা ড্রেস দেখাবো এটা গেল এটা বাদ দে হ্যাঁ আচ্ছা আরেকটা ড্রেস দেখাবো ওয়াও এটাও হলো দেখো এটা হলো তোমাদের একটা কোটি একটা শর্ট কোটি যেটার মধ্যে পুরাটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স এন্ড ডলার ওয়ার্ক করা ঠিক আছে এমব্রয়ডারি সিকোয়েন্স এন্ড ডলার ওয়ার্ক করা আর এটা হলো তোমাদের পুরাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স এন্ড ডলার ওয়ার্ক ব্যাক পার্টটাও দেখাই পুরাটা কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স এন্ড ডলার ওয়ার্ক খুব সুন্দর রেড এর মধ্যে কালারফুল আপু তোমাকে আজকে আরো বেশি নাইস লাগছে ইউ লুক ফ্যাবুলাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মির মারিয়াম আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ গাইস আর সো কাইন্ড আচ্ছা এটার ড্রেসের ডিজাইনটা পুরো অন্যরকম এটার মাঝখানের পার্টটা তোমরা দেখতেছো খুব সুন্দর কিন্তু ডলার ওয়ার্ক সিকোয়েন্স এন্ড দেন এমব্রয়ডারি করা এটা হলো ভিতরে top ta and this comes with a skirt as well and a skirt ta kintu thank you Neha I love you eto koshto koris amar jonno acha eta holo tomader skirt er design ta kintu onek sundor design kora ar eta holo tomader uporer part and then eta thakbe tomader bhitore eta price koto Neha eta holo 12000 eta holo 12000 eta holo 12000 eta onek sundor এটা দেখো স্কার্টটা পুরো ডিজাইন করা ভিতরে কিন্তু হালকা ক্যানক্যান দাও আছে সো যখন তুমি পরবে অনেকটা প্রিন্সেস লাগবে হাই সেতুল আহমেদ আপু কেমন আছে থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ টু মা সো যারা যারা দেখতেছো লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিবা আর আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল তোমরা ভ্যালেন্টাইন্স ডে তে কি করতেছো আমার জামাই বলছে হয় ভ্যালেন্টাইন্স ডে অর অ্যানিভার্সারি এখন আমার অ্যানিভার্সারি 6 তারিখে এখন আমার কি ভালোবাসা দিবস আমার জন্য এটা হলো 31st এ নিউ ইয়ারে সো নিউ ইয়ার সেলিব্রেট করছি ওটা গিফট অলরেডি নিছি না তোর ভাইয়া থেকে হ্যাঁ ওটা গিফট নিয়ে নিছি এখন আমি নিব তোমার আমার কি জানি বলে তোমার অ্যানিভার্সারি গিফট আবার আমার 6 তারিখে এর মধ্যে আবার ভ্যালেন্টাইন্স ডে তো সব মিলে আমার জামার মাথায় এমনি চক্কর দিতেছে আমি বলছি বউকে দিবা নাকি বউকে না দিলে কাকে দিবা বুঝছো বউকে দিলে অনেক বেশি মানুষে পারে না হি ইজ ভেরি কাইন্ড বাট আমি একটু জ্বালাই বেশি আমার খুব মজা লাগে আসলে আমার জীবনে আমার সবকিছুই আছে আমার কোনো কিছু দরকার পড়ে না বাট জামাই থেকে চাওয়া না অন্য জিনিস আমি কখনো কার থেকে চাইতে পারি না আমার আব্বা আম্মার থেকে আমি চাইতে পারি না সো ওর আমি যখন বিয়ে করার পরে সবচেয়ে বেস্ট পার্ট হলো তুমি জামার থেকে যখন ইচ্ছা তখন যা ইচ্ছা চাইতে পারো বিকজ আমি ইউজ টু না চাওয়া হাই বিনা আন্টি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আন্টি আচ্ছা এটা হলো তোমাদের আরেকটা খুব সুন্দর ড্রেস আর বাংলাদেশি ছেলে বিয়ে করার কাজ আমি তো আই গ্রু আপ উইথ ডিফারেন্ট কাইন্ড অফ ইউ নো মানে নট ডিফারেন্ট মানে সবাই তো বাঙালি ছিল না সো আই গ্রু আপ উইথ ইউ নো বেশিরভাগ বিদেশি মেয়েদের সাথে সো ওদিকে তো সবসময় হিজ হুজ 50-50 সো বাংলাদেশি ছেলেদের সবচেয়ে বেস্ট পার্ট হলো তুমি কাজ করলে করবে না করলে নাই তুমি যখন ইচ্ছা তাই চাইতে পারো সেই জিনিসটা আমার খুব মজা লাগে যে আমি আমার জামাই কাছে যা ইচ্ছা তাই চাইতে পারি এটার জন্য আমি অনেক জ্বালাই ওকে মানে হি ফাইন্ডস ইট ভেরি কিউট মানে ওর ভালো লাগে ওর দিতে অনেক ভালো লাগে আচ্ছা এটা একটু দেখাই এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর কাঠদানা কাজ করা আছে পুরাটার মধ্যে গর্জিয়াস করে কাজ করা আর এটা হলো হাতাটা একটু দেখাই এটার হাতা কি বলে ম্যাগি হাতা ফ্লানানি হাতা এটা কি জানি হাতা বলে আমি জানি না এটা হ্যাঁ আমি জানি না এটা কি হাতা বলে আচ্ছা এটা হলো তোমাদের ড্রেস আর এটা হলো তোমাদের পায়জামাটা আর খুব সুন্দর কিন্তু নিচে চড়া এমন পালাজোর মতন করা আর এটার প্রাইস কত ও ইউ আর লুকিং সো মাচ গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ আপু স্বাতি লেসটা কোথায় পাবো আপু এটা বাইরে পাবা তুমি একটু ইন্ডিয়াতে দেখতে পারো অ্যামাজনে একটু দেখতে পারো বিকজ এটা আমি জানি না তুমি পাবে নাকি আচ্ছা এটার প্রাইস কত এটা হলো 9500 এটা গেল লাভ ইউ টু শীতল আপু থ্যাংক ইউ সো মাচ আর একটা ড্রেস দেখাবো এটা হলো ভিতরের টপটা যেটা তোমরা পরবার এটার উপরে হলো একটা শ্রাগ ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ আজকে দেখাচ্ছি I'm Nodi Khondaker promoting Purpose by Jazz abar bole dicche jar jeta pochondo screenshot tule naam telephone number address diye tatari the Purpose by Jazz page e modhe inbox kore diba acha eta holo tomader khub sundor kintu zardosi and kardana kaj kora ache ar eta holo tomar hatar moddhe eta holo black color e combination black and golden color thik ache red black and golden ar eta holo tomader খুব সুন্দর শ্রাগটা শ্রাগের ভিতরে তোমাদের এটা পড়তে হবে টপটা আর এটা হলো তোমাদের পালাজো যে প্যান্টটা ঠিক আছে পালাজো প্যান্টটা কিন্তু অনেক ওয়াইড মানে অনেক চড়া আর এটা হলো তোমাদের পালাজোটা আপু তোমার আই মেকআপ টিউটোরিয়াল চাই আপু এটা তো ক্লাসে শেখায় আপু লাইভের মধ্যে এই মেকআপ আমি আই লুক করে বুঝায় উঠতে পারবো না তোমাদের আপু তুমি একটা লাভ আর ভাইয়া তোমাকে লাভ করে তুমি খুব পেইন দাও এই সিরিয়াসলি এই সিরিয়াস লোকটাকে আসলো ও অনেক সিরিয়াস টাইপ গভীর গভীর না মানে ও হলো অন্য দুনিয়ার মানুষ পেইন দেয় না ভালো তো বাসা দেই পেইন দেয় না একটু জ্বালাই মানে আমি একটু চাইল্ডিশ আচ্ছা এটা গেল আর এটার প্রাইস কত ছিল এটার প্রাইস হলো 7000 টাকা এটা ছিল 7000 আরেকটা ড্রেস দেখাবো আর এটা কিন্তু ভিতরে আমি সুন্দর করে তোমাদের গাউনটা ধরে রাখছি এন্ড এটা হলো তোমাদের ভিতরে যে গাউন এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর দেখো পাইপ ওয়ার্ক করা আছে আর এটার উপরে যে পার্টটা এটা হলো তোমাদের প্রত্যেকটা এটা হলো জর্জেটের মধ্যে হাতার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক এন্ড দেন খুব সুন্দর গর্জিয়াস পাইপ ওয়ার্ক করা আর গলার এই পাশে একদম নিচ পর্যন্ত যে তোমাদের যে কোটিটা আছে কোটির মধ্যেও কিন্তু এমন গর্জিয়াস কাজ করা, এটা অনেকটা সিঁদুর লালের মতো না, এইভাবে এইভাবে একটু ধরো। হ্যাঁ, এইটা হলো তোমাদের কোটিটা, কোটিটার মধ্যেও কিন্তু তোমাদের কাজ আছে, হাতার মধ্যেও কিন্তু গর্জিয়াস করে কাজ আছে। এটা হলো তোমাদের ভিতরের গাউনটা, গাউনটার মাঝখানের পার্টে কিন্তু খুব সুন্দর কাজ আছে। ও মাই গড আপু, নদী আপু তুমি কি মেকআপ লাইভ করবা না? আমরা যে যারা ছোট ক্লাস করতে পারবো না তারা কি করবো একটু সময় নিয়ে লাইভে এসে? শোনা বাকি করবো না আপু, আমি করবো, আজকে একটা মেকআপ লাইভ আছে আমার একটু পরেই, সো আমার সাথে থেকো। লাইভের মধ্যে যতটুকু পারবো তোমাদের আজকে সুন্দর একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করবো। এক্স্যাক্টলি এটা তো করবো না, এটা ক্লাসের মধ্যেই করা হয়, বাট আমি চেষ্টা করবো অনেকটা, কজ এটা করতে গেলে লাইভের মধ্যে অনেক অনেক মানে তোমাদের মাথার উপরে দিয়ে যাবে। আচ্ছা এটা একটু দেখাই। আচ্ছা এটা গেল, এটা ছিল এটার কোটি, আর এটার সাথে কিন্তু একটা পালাজো প্যান্ট আছে, ঠিক আছে? এটার সাথে পালাজো প্যান্ট আছে। আর আজকে সব কিছু কিন্তু রেড কালারে আমি দেখালাম, যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে, সো যার যেটা পছন্দ। এখনো যদি ভ্যালেন্টাইন্স ডে থেকে কোনো কিছু পারচেস না করে থাকো, আর সামনে একটা কোনো পার্টি আছে আর কোনো কিছু কোনো অকেশন আছে ভ্যালেন্টাইন্স ডেতে, তাহলে ডেফিনেটলি পারপাস বাই জাজের কিছু কালেকশন দেখে নিবা আপু। এগুলি কিন্তু সব রেডিমেড কাস্টমাইজ করা যাবে, তোমরা এটার জন্য একটু টাইম দিতে হবে। এটার জন্য আমি আগে থেকে ভ্যালেন্টাইন্স এই কি জানি বলে ভ্যালেন্টাইন্স স্পেশাল লাইভটা করে ফেলতেছি। আপু থ্যাংক ইউ সো মাচ আপু, ইউ লুক লাইক এ নিউ ব্রাইড, তাই থ্যাংক ইউ আপু। এগুলি কি আমি বলে দিছি আপু, রিফা হোসেন খান, তুমি কিন্তু এগুলি তোমার মতন সাইজ করে নিতে পারবা। তোমার পেইনের লাভ আপু, ভাইয়া সেটা নিয়েও জানে, তোমাদের দুইজনকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আজকে নদী আপুকে দেখে আমরা সবাই ফেইন্ট, আল্লাহ। নুসরাত আপু থ্যাংক ইউ সো মাচ। আমার ড্রেসটার প্রাইস হলো 11,000 সামথিং, একটু পেজের মধ্যে ইনবক্স করলেই হবে। আচ্ছা এটা হলো আজকে লাস্ট ড্রেস ফর টুডে, আর এটার মধ্যে কিন্তু অল ওভার কারদানা অ্যান্ড দেন পার্ল ওয়ার্ক করা আছে রেড কালারের মধ্যে, আর এটার প্রাইসটা হলো তোমাদের 18,500, বিকজ এটা অনেক হেভি একটা ড্রেস, পুরাটা হলো অনেক হেভি ওয়ার্ক করা। হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দর কারদানা কাজ করা আছে, আর পুরাটা একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখো পুরাটার মধ্যে কিন্তু কাজ করা আছে। এটা হলো রেড কালারের মধ্যে, এটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টেও কিন্তু তোমাদের এইভাবে কাজ আছে। এটা হলো তোমাদের ড্রেসটা, এটার ওড়নাটা আমি দেখাই, সফট শিফনের মধ্যে, খুবই সুন্দর সফট শিফনের মধ্যে, অল ওভার চারোদিকে কিন্তু তোমাদের কারদানা কাজ করা। তো উল্টা ওড়না দিচ্ছিস আমার আবার। আচ্ছা এটা হলো তোমাদের ওড়নাটা, এটা হলো চারোদিকে কিন্তু ছিটানো, কিন্তু তোমাদের চারোদিকে কিন্তু আমার টাসেল দেওয়া আছে, আর পুরাটার মধ্যে কিন্তু ছিটানো সেম প্যাটার্নের কাজ আছে। এটা হলো তোমাদের ওন্না, আর এটার সাথে কিন্তু গর্জিয়াস একটা ঘাড়া আছে। আমার ড্রেসটার প্রাইস 11,500, আর এটার সাথে কামজ উইথ ঘাড়া। আর সাইজ নিয়ে প্রবলেম নাই, আর তোমরা যদি যারা অর্ডার করতে চাও কালার কম্বিনেশন, কালারটাও হলো তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা। তোমরা যদি অন্য কোনো কালারে চাও এটাও কিন্তু পারবা। কি কালার অ্যাভেলেবেল আছে এটা জাস্ট একটু পারপাস বাই জাজ পেজের মধ্যে ইনবক্স করলে হবে। নদী আপু আমরা বাবু কুকুরের ভিডিও চাই ব্লগ ব্লগ করা শুরু করব, আমাকে একটু টাইম দিও। আচ্ছা এটা ছিল তোমাদের 18,500 আপু, প্লিজ তোমার এই আইলুকটা লাইভে করে দেখাও, যদিও দুইটা করতে পারবো না আপু, চেষ্টা করবো। এটা একটু টাইম লাগে না আমার জন্য, বাট একটু লাগে। আচ্ছা এটা হলো আমার ড্রেসটা, আর ওইটা ছিল দ্য লাস্ট ড্রেস ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কত? আচ্ছা লাস্ট ড্রেসটা হলো 18,500। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি নদী খন্দকার, promoting the Purpose by Jazz from my page. খুব শিগগির আবার লাইভে আসবো নতুন কিছু নিয়ে। তাহলে ভালো থাকবা। যারা যারা আমার লাইভ আজকে জয়েন করলে তোমরা কিন্তু আজকে সবগুলি লাইভ দেখো, বিকজ আজকে আমার অনেক লাইভ, আর ইভেন মেকআপ লাইভও আছে। মেকআপ লাইভটা আমি একদম লাস্টে করবো। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, বাবাই বাবাই।